হ্যালো ইউটিউববাসী, আমি আসাম মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো রেডমি নতুন একটি আপকামিং স্মার্টফোন সম্পর্কে। রিসেন্টলি লঞ্চ হয়েছে রেডমি নোট 8 এবং রেডমি নোট 8 প্রো, এবং তারই একটি সাকসেসর স্মার্টফোন রেডমি নোট 8 টি আসতে চলেছে। ওয়ানপ্লাসের জনপ্রিয় একটি সিরিজ, ওয়ানপ্লাসের টি সিরিজের কিছু স্মার্টফোন লঞ্চ করে থাকে তাদের একদম পরবর্তী একদম শেষ পর্যায়ে। অর্থাৎ তারা বাজারে যখন নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে, তারই একদম প্রো ভার্সন বা প্রো চাইতেও আরও আপডেট ভার্সন হিসেবে টি ভার্সনটি লঞ্চ করে থাকে। তো তেমনভাবেই ওয়ানপ্লাসের মতোই বাকি চাইনিজ স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো কিন্তু তাদের প্রো ভার্সনগুলোকে টি নাম দিয়ে লঞ্চ করা শুরু করে দিয়েছে। আজকে কথা বলবো রেডমিরই নতুন আপগ্রেড ভার্সন, যেটা রেডমি নোট 8 প্রো রয়েছে, তারই সাকসেসর ফোন রেডমি নোট 8 টি, এটাকে লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। এর কিছু রুমার্স বের হয়েছে, কিছু লিক বের হয়েছে, তা থেকে ধারণা নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে রেডমি নোট 8 প্রো এর চাইতে এই রেডমি নোট 8 টিতে কী কী থাকবে এবং কেনই বা রেডমি হুট করে এই রেডমি নোট 8 টিটাকে লঞ্চ করতে শুরু করেছে। তাই বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। Xiaomi কোম্পানির রিসেন্টলি লঞ্চ করা রেডমি নোট 8 এবং রেডমি নোট 8 প্রো কিন্তু বাজারে একদম তুমুলভাবে বাজার কাঁপাচ্ছে, কারণ প্রাইজের দিক থেকে চিন্তা করলে রেডমি নোট 8 এবং রেডমি নোট 8 প্রো এর মধ্যে অনেক ভালো স্পেসিফিকেশন দিয়েছে তারা। তবে কেনই বা হুট করে রেডমি কোম্পানির তরফ থেকে এই রেডমি নোট 8 প্রো এরই প্রো ভার্সন, বলা যায় যে আপডেট ভার্সনটি রেডমি নোট 8 টি লঞ্চ করতে চলেছে। রেডমি নোট 8 প্রো এর যারা রিভিউ করেছে তাদের সবারই একটি কমপ্লেন এর প্রসেসর নিয়ে। রেডমি নোট 8 প্রো এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একদম আপডেট এবং লেটেস্ট প্রসেসর G90T এই প্রসেসরটি। এটি কিন্তু একদম গেমিং করার জন্য পারফেক্ট একটি প্রসেসর এই বাজারের মধ্যে। তবে সবার কমপ্লেন এত কেন, এটা হচ্ছে গিয়ে মিডিয়াটেকের এই G90T প্রসেসরটি দেওয়ার ফলে মোবাইলটির মাধ্যমে যখন বেশি হাই গ্রাফিক্সের রেঞ্জের গেমসগুলো আপনারা খেলবেন তখন অনেকেরই এটা কমপ্লেন। আমি যেহেতু ব্যবহার করিনি, আমার কমপ্লেন নয়, তবে যারা রিভিউ করেছে বা যারা ব্যবহার করছে তারা কমিউনিটিতে পোস্ট করছে এবং অনেকেই রিভিউয়াররা বলেছে এটা প্রচুর পরিমাণে গরম হয় বা হিট হয় গেম খেলার ক্ষেত্রে। এছাড়াও মিডিয়াটেকের যে প্রসেসরগুলো থাকে এটা কিন্তু বেশ কয়েক মাস ব্যবহার করার পর বা ছয় মাস এক বছর পরে কিন্তু ধীরে ধীরে এর প্রসেসর যে ক্ষমতাটা এটা কিন্তু কমে যায়। অন্যান্য প্রসেসর ক্ষমতা কমে, তবে মিডিয়াটেকের প্রসেসরের ক্ষমতাগুলো একটু স্লোলি নয়, এটা অনেক দ্রুত গতির মাধ্যমে কমে যায়, এটা অনেকের কমপ্লেন। তবে মিডিয়াটেকের কিন্তু G90T এটা অনেক পাওয়ারফুল এবং অনেক ভালো একটি প্রসেসর ব্যবহার করেছে তারা। তারপরও তাদের কমপ্লেন হচ্ছে যেহেতু এটা মিডিয়াটেকের প্রসেসর ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতেও পারে, এছাড়াও যেহেতু এটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে এটাও অনেকটা মাথায় রাখার বিষয়। এছাড়া আপকামিং যে রেডমি নোট 8T স্মার্টফোনটি আসতে চলেছে এইটাতে তারা ব্যবহার করতে চলেছে স্ন্যাপড্রাগনের 730G এই প্রসেসরটি। জি মানে গেমিং, অর্থাৎ আপনারা গেম খেললে 730G এর মাধ্যমে অনেক ভালো পারফরমেন্স পাবেন, এবং G90T যে প্রসেসরটি রয়েছে মিডিয়াটেকের এটার চাইতেও মোটামুটি এটার বরাবরই প্রসেসরের আপনারা যে পারফরমেন্সটা রয়েছে গেমিংয়ের ক্ষেত্রে এটা আপনারা পেয়ে যাবেন। তবে G90T মূলত স্ন্যাপড্রাগনের 730G এর চাইতেও অনেকটা পাওয়ারফুল, এটা বেঞ্চমার্ক কোরের মাধ্যমে আমরা দেখেছি, তা আপনারা হয়তো বা জানেন। তবে এটা কিন্তু অনেকেরই মনে সন্দেহ রয়েছে যে G90T বেশ কিছুদিন ব্যবহার করার পরে এটা হয়তো বা ল্যাগ হ্যাঙের দেখা মিলতে পারে। তবে হ্যাঁ, মিডিয়াটেকের যে G90T এটা কিন্তু অনেক পাওয়ারফুল প্রসেসর এবং এর GPU সেকশনটাও ভালো। তবে যদি স্ন্যাপড্রাগনের 730G এই প্রসেসরটি মাধ্যমে রেডমি নোট 8 টিকে লঞ্চ করা হয় বাজারে তাহলে কিন্তু অনেক ভালো হবে, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো অনেক বেটার হয় এবং এর গ্রাফিক্সটাও অনেক জোস হয়। যেমন রিয়েলমি কোম্পানির তরফ থেকে নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে রিয়েলমি X2, যা রিয়েলমি X3 এর আপডেট ভার্সন। এই স্মার্টফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 730G। এছাড়াও শাওমির একটি আগের একটি স্মার্টফোন রয়েছে যা রিসেন্টলি কয়েক মাস আগে লঞ্চ করা হয়েছে Xiaomi কোম্পানির তরফ থেকে, রেডমি K20 বা হচ্ছে গিয়ে Xiaomi Mi 90। এই স্মার্টফোনটির মধ্যেও কিন্তু স্ন্যাপড্রাগনের 730G এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এটা অনেক পাওয়ারফুল একটি প্রসেসর, এটার মাধ্যমে অনায়াসেই ল্যাগ ফ্রি হাই গ্রাফিক্সের গেমসগুলো খেলতে পারবেন। তবে এটা নিয়ে এতটাও কোনো ইস্যু নেই বা এই প্রসেসর নিয়ে কোনো ইস্যু নেই যে গরম হয় বা ওভারহিটিং হয়, এছাড়াও এটার ল্যাগ হ্যাং দেখা দিবে। এছাড়াও মিডিয়াটেকের চাইতে স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু অনেকটা দীর্ঘমেয়াদী বা বলা যায় যে দীর্ঘ সময় ব্যবহার করলেও আপনার মোবাইলের যে ডে টু ডে পারফরমেন্সটা এটা অত দ্রুত ড্রপ করে না বা ল্যাগ হ্যাং অতটাও দেখা যায় না, বা ওটা কিন্তু মিডিয়াটেকের প্রসেসরের চাইতে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। এই জন্য স্ন্যাপড্রাগনের প্রসেসরটাই কিন্তু সবাই একটু বেশি পছন্দ করে। তাই যদি রেডমি নোট 8 টি স্মার্টফোনটির মধ্যে স্ন্যাপড্রাগনের 730G হয়ে লঞ্চ হয় তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে এবং অনেক ভালো হবে। এছাড়াও এই রেডমি নোট 8 টি স্মার্টফোনটির সম্পর্কে আরও কিছু রুমার্স বের হয়েছে যে এই স্মার্টফোনটির যে ফ্রন্ট প্যানেলটা রয়েছে অর্থাৎ ডিসপ্লে সেকশন, এতে কিন্তু ব্যবহার করা হবে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে
এবং তাতে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে বর্তমানে রেডমি নোট 8 প্রো এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন। তবে এটা যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে হতো তাহলে অনেকটা বেটার হতো। তবে আপকামিং যে রেডমি নোট 8 টি আসতে চলেছে এটার মধ্যে কিন্তু ব্যবহার করা হবে স্যামসাংয়ের জনপ্রিয় সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হবে একদম ফুল এইচডি প্লাস। এছাড়াও এতে থাকবে ওয়াটার ড্রপ নচ। তবে ফ্রন্টে সেলফি ক্যামেরাটি হবে 32 মেগাপিক্সেলের এবং পেছনে সেই একই রকমের 64 মেগাপিক্সেল যুক্ত 4টি ক্যামেরা থাকবে। এবং বাকি এ টু জেড যা আছে রেডমি নোট 8 প্রো এর মধ্যে, এ টু জেড সেমই থাকবে রেডমি নোট 8 টি এর মধ্যে। আর এই স্মার্টফোনটি সম্পর্কে রিলিজ ডেটটা যে রয়েছে সেটা সম্পর্কে জানা গেছে যে এই স্মার্টফোনটি হয়তোবা নভেম্বরের শেষের দিক দিয়ে বা ডিসেম্বরের মধ্যেই গ্লোবালভাবে লঞ্চ হতে পারে। এছাড়াও পরবর্তীতে অবশ্যই যদি কোনো লিক্স বা রুমার্স বের হয় তাহলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখন পর্যন্ত রেডমি নোট 8 টি এই স্মার্টফোনটি সম্পর্কে এতটুকুই লিক্স এবং রুমার্স বের হয়েছে এবং তাই থেকে ধারণা নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে বা একটু হলেও উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টেও। এছাড়াও আপনার কি মতামত এই স্মার্টফোনটি সম্পর্কে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নিয়মিত এমনই সকল নতুন নতুন স্মার্টফোন সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।